10,323-এর ব্যাপারে রাজ্য সরকার আগে থেকে যথেষ্ট সহানুভূতিশীল এবং এই জন্যই সুপ্রিম কোর্টে আমরা একটা পিটিশন দায়ের করেছি। কোনো কোনো মহল থেকে বলা হয়েছিল মামলা দাখিলই করা হয়নি। 10,323-এর মূল শুনানি হওয়ার কথা আগামী জুলাই মাসের লাস্ট উইকে সুপ্রিম কোর্ট একটা ইঙ্গিত দিয়েছে এবং খুব সম্ভবত 27 তারিখ একটি হিয়ারিং হবে। গতকাল জৈনিক মানস ভৌমিক অ্যান্ড আদার্স সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিয়েছিল, আগে দিয়েছিল তাদের যখন চাকরিচ্যুত হয়ে যায় 31 মার্চের পরে, তখন তারা সুপ্রিম কোর্টে একটা পিটিশন দিয়েছিল। সেই পিটিশনটাই গতকাল হিয়ারিং হয়। হিয়ারিংয়ের এবং দুজন জাজের কাছে অনারেবল মিস্টার জাস্টিস উদয় উমেশ ললিত এবং অনারেবল মিস্টার জাস্টিস বিনীত সারণ এই দুজনের আদালতে উঠেছিল। সুপ্রিম কোর্টে অর্ডারটা এরকম, গতকালের অর্ডার, মিস্টার মনিন্দর সিং লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দি স্টেট আমাদের পক্ষে লয়ার সাবমিটেড দ্যাট আফটার দি এন্ড অব দি একাডেমিক সেশন 19-20 দি কনসার্ন টিচার্স হ্যাভ সিজ টু বি ইন এমপ্লয়মেন্ট দ্যাট সাম অব দি টিচার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দি সিলেকশন অ্যান্ড দি স্টেট হ্যাড অ্যাফোর্ডেড দ্যাম এজ রিল্যাক্সেশন হি অলসো সাবমিটেড দ্যাট দি স্টেট গভর্নমেন্ট ইজ কন্টেম্পলেটিং টু অ্যাকোমোডেট সাম অব দি টিচার্স ইন অল্টারনেট এমপ্লয়মেন্ট। আমাদের যিনি আইনজীবী উনি আদালতে দাঁড়িয়ে বলছেন যে রাজ্য সরকার অলরেডি যে আমরা প্ল্যান করে রেখেছি তাদেরকে একাডেমি অ্যাকোমোডেট করার জন্য সাম অব ইন অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট। সুতরাং কেউ বা কারা অনেক সময় বলেছিল মামলা করেই নি, হিয়ারিং উঠছে না কেন। আচ্ছা, এবার মিস্টার মনীষ গোস্বামী লার্নেড অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দি পিটিশনার যারা মামলা করেছে সাবমিটেড দ্যাট অ্যাভারমেন্টস টু দি এফেক্ট, মানে আমাদের লয়ার যা বলেছে, হ্যাভ অলরেডি বিন মেড অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট ইন মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন ডায়েরি নম্বর 11372 অফ 2020। অর্থাৎ যারা দরখাস্ত করেছে তারাই অ্যাডমিট করেছে তাদের লয়ার, হ্যাঁ রাজ্য সরকার একটা পিটিশন দিয়েছে এবং যার নম্বর ডায়েরি নম্বর অ্যাপ্লিকেশন ডায়েরি নম্বর 11372 অফ 2020 ফাইল ইন স্পেশাল লিভ পিটিশন সিভিল নম্বর 18993 অফ 2014। আমরা একটা আইএ পিটিশন করেছি, আইএ পিটিশন তখনই হয় মূল কেসের ক্ষেত্রে, তো সেই জন্যই বলেছে পিটিশনের অ্যাডভোকেটই বলছে যে ইয়েস সুপ্রিম কোর্টে একটা রাজ্য সরকার একটা মামলা একটা পিটিশন করে রেখেছে। এবার উই কল আপন দি স্টেট টু প্লেস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যাফিডেভিট ইন্ডিকেটিং দি স্ট্যান্ড অফ দি স্টেট অ্যান্ড হোয়াট স্টেপস দি স্টেট ইজ কন্টেম্পলেটিং অ্যান্ড দি কাইন্ড অফ বেনিফিট দ্যাট ইট সিক্স টু এক্সটেন্ড টু দি টিচার্স বাই ওয়ে অফ অল্টারনেট এমপ্লয়মেন্ট। লেট দি অ্যাফিডেভিট বি ফাইল্ড উইদিন 2 উইকস ফ্রম টুডে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে রাজ্য সরকারের স্ট্যান্ড কি তাদের চাকরি ব্যাপারে, এটা আমরা আগেই স্ট্যান্ড বলে দিয়েছি, তারপরেও উইদিন 2 উইকসের মধ্যে যাতে যেন আমরা লেট দি অ্যাফিডেভিট দি ফাইল উইদিন 2 উইকস ফ্রম টুডে। এবার মিস্টার কলিন গনসালভেস উনি লার্নেড সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দি পিটিশনার
in SLP civil diary number 8397 of 2020 submits that at this juncture the matter may simply be tagged with the main matter and he may advance his submissions on the next occasion. List all these matters along with the miscellaneous application diary number 11372 jitamrar of 2020 in the last week of July 2020 before the appropriate court. সুতরাং এখানে এখানে কোনো লুকোচুরি কিছু নেই, আমরা আগে থেকে বলেছি যে বেআইনি কোনো কাজ আমরা করতে পারবো না। এর আগেই একবার দিদেন গভর্নমেন্টের সময় যে লোক নেওয়ার চেষ্টা করেছিল, যদিও এটা ভুল, কিন্তু পরবর্তী সময় এটা কন্টেম্প পিটিশন হয়, সেখানে সেখানে অলরেডি সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল এটা নিয়ে যেন আর কেউ কথা না বলে। এই জন্যই আমরা খোলা মনে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, উনি ক্যাবিনেট মিটিং করে মন্ত্রিসভার বৈঠক ডেকে সিদ্ধান্ত নিয়ে যে তারা এ রাজ্যের স্বার্থে কাজ করেছে, তাদেরকে আমরা শিক্ষকতা ছাড়া অন্য কিছু দিতে চাই। আমাদের 10,686 মতো পোস্ট আমরা বের করেছি, সেই পোস্টে তাদের দিতে চাই। আমরা ফ্রি হ্যান্ডে এসেছি খোলা মন নিয়ে, তোমরা বলো আমরা দিতে তোমাদের কোনো আপত্তি আছে কিনা। কেন প্রশ্নটা করলাম, অনেকে বহু বুদ্ধিজীবী, বহু আইনজীবী, বহু রাজনীতিবিদ বিভিন্ন কথা বলে, যখন কন্টেম্প্ট হয় তখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায় না। মানিকবাবু অনেক কিছু বলেছে, যখন কন্টেম্প পড়েছে তখন অফিসারদের পড়েছে। সেই জন্য আমরা খোলা মনে গিয়েছি, আমরা জানি আমরা তাদেরকে অলরেডি তাদেরকে এনগেজ করতে চাই, রাজনীতি করার জন্য আমরা করছি না, খোলা মনে। সেই জন্য সুপ্রিম কোর্টে খোলা মন নিয়ে আমরা সেখানে গেছি। তো মামলা লাস্ট উইক হবে, এর মধ্যে আমাদের স্ট্যান্ড কি, আগে স্ট্যান্ডের কথা ক্লিয়ার, শুধু ফর্মাল যেহেতু বলেছে সুপ্রিম কোর্ট এবং সবগুলি মামলাকে, প্রথম যে 2014 যে মামলাটা সিভিল নাম্বার 18993 2014 সেই মামলার সাথে ট্যাগ করে সমস্ত আমাদের যে পিটিশনটা সেই মামলার সাথে ট্যাগ করতে বলেছে। এই মামলা কেন করতে গিয়েছিল, এই মামলা যারা করতে গেছিল মানুষ ভূমিক অ্যান্ড আদার্স, তারা বলছিল প্রধানমন্ত্রী বলছে লকডাউনের সময় কারো যেন চাকরি না যায়, এরম একটা অ্যাপিল প্রধানমন্ত্রী বলেছিল, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু এটা সুপ্রিম কোর্টের অর্ডার, ল অফ দি ল্যান্ড, এবং সেখানে আমরা কিচ্ছু উপায় নেই। এখানে কোনো নতুন করে চাকরি যায়নি, চাকরি অনেক আগে গেছে, সুপ্রিম কোর্টে শুধু আমরা টাইম চেয়ে নিয়েছিলাম যে এক্সটেনশন ফর 2 ইয়ার্স, পুরো 2 ইয়ার্স দেয়নি, আমরা প্রায় 2 বছর মতো আমরা পেরেছি। সুতরাং লাস্ট যেটা আমাদের বলতে হবে, তাদের তাদের টার্মিনেট করতে হবে, নতুবা পুরো সরকার এটা কন্টেম্পটে পড়ে যাবে, আমরা এটা পারি না। সেই জন্য যারা কন্টেম্প করার কথা তাদের কাছে আমরা গেছি, খোলা মনে নিয়ে গেছি, এবং পিটিশন এই কিছুদিন আগে আরেকদিন আমার বলতে হয়েছে যে কোনো একটা, এটা তো তাদেরকে একটা ছোট্ট অংশ শেখায়, রাজনীতি শেখায়, এই রাজনীতি চক্রান্ত করার জন্য যদি যারা করে তাদের প্রতি আমাদের সিম্পেথি থাকবে না। আমরা খোলা মনে আমরা তাদের সার্ভিসের ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এবং সেখানে এখানে কোনো যা পোস্ট আছে সেটা সবার সামনে বলেছি, এবং এছাড়া করোনার ক্ষেত্রে সময় যেন তাদের প্রবলেম না হয় সেই জন্য আমরা এককালীন 35,000 টাকা করে সবাইকে দিয়েছি। টোটাল 8,882 বলছিলাম, কিন্তু আপনার 814 জনের মতো ছিল এডিসিতে, সেটা এখন যোগ হয়ে টোটাল 9,696 জনের জন্য আমরা টাকা 35,000 দিয়েছি। মোট টাকা আমাদের তাদের জন্য রেখেছিলাম 33,93,60,000, এর মধ্যে তাদের দেওয়া হয়েছে 9,696 জনের মধ্যে 9,662 আমরা দিয়েছি, 34 জন বাদ আছে। আদের জন্য এর জন্য আমাদের খরচ গেছে 33,81,70,000 টাকা আমাদের খরচ হয়েছে, 34 জন বাকি আছে, সেকেন্ডারির 21 জন, 13 জন এলিমেন্টারি। কেন বাকি রইল, এদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে আনঅথরাইজড অ্যাবসেন্ট,
আর নচরাজ অ্যাপসের আপনারা জানেন 2018 সনে রাজ্য সরকার অ্যাসেট জিএডপিএনটি একটা সিদ্ধান্ত নিয়েছে যে উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে যদি কোনো রকম পারমিশন না নিয়ে দীর্ঘদিন যদি চাকরিতে থাকে এক বছরের বেশি তাহলে অটোমেটিক ধরে নেওয়া হবে হি ইজ রিজাইন ফ্রম দিস সার্ভিস। এটা আমি সেদিনও একটা প্রেসে কয়েকজনের কাছে বলে দিয়েছিলাম এখানে ধরে নিয়ে এবং দীর্ঘদিন অ্যাবসেন্ট ছিল বলেই এই 34 জন এবং এর মধ্যে দুই একজন মারাও গেছে। তো সুতরাং টাকা কাকে দেব, সুতরাং এই 34 জন মাত্র বাকি আছে, টোটাল 9,696 মধ্যে 9,662 জনকে আমরা টাকা দিয়ে দিচ্ছি, মাত্র 34 জন বাকি। এই 34 জন তবুও সেকেন্ডারি 21 এবং এলিমেন্টারি 13, এই টোটাল 34 জন বাকি আছে। আপনারা যদি রায়ের কপি কেউ কেউ ফটোকপি নিতে চান এখান থেকে নিয়ে যাবেন। আমরা 15 ডেজের মতো বলছি, আমরা তো যত তাড়াতাড়ি কালকে বললে কালকে সেরে ফেলি, কিন্তু লাস্ট উইক অফ জুলাই বলছে আর আমাদেরও বলছে 2 সপ্তাহের মধ্যে যেন স্ট্যান্ড, আমাদের স্ট্যান্ড তো আগে, স্ট্যান্ডে এখনো স্ট্যান্ড। আমি এক্ষেত্রে সব 10,323 যারা আছে অযথা কারো চক্রান্তের শিকার যেন তারা না হয়। চক্রান্তের শিকার হলে কিন্তু মুশকিলে পড়বে, সোজা কথা, এখানে কোনো রাগ ডাক নেই। আমি যখন সরল মনে যাব, আমার সরলতাকে যদি কেউ আঘাত করতে চায় তাহলে তো আমার দায়িত্ব কর্তব্য রয়েছে। এখন লকডাউন চলছে এবং একটা অস্থির পরিবেশ সারা বিশ্বে চলছে, এ সময় এদেরকে নিয়ে যদি কেউ রাজনীতি করতে চায় এতে যদি কতিপয় শিক্ষকের ক্ষতি হয় সেজন্য কিন্তু সরকার দায়ী থাকবে না, এটা পরিষ্কার বলে রাখলাম। কারণ খোলা মন নিয়ে সুপ্রিম কোর্টে গেছে এবং রাগ ডাক রেখে যায়নি, মন্ত্রিসভা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে আমরা গেছি। এটা আমরা 2 সপ্তাহের মধ্যে দিয়ে দেব যাতে এর আগে যাতে আমাদের জন্য যেন ডিলে না হয়। এবং সুপ্রিম কোর্টে এখন তো কাজও কঠিন, সুপ্রিম কোর্টে আপনারা দেখবেন এমনি আমি শুনেছি খুব সম্ভবত আমাদের লয়ারদের কথা, আমাদের লয়ার হলো এই মামলায় মিস্টার মনিন্দর সিং এবং অ্যাডভোকেটার্স অন রেকর্ড হলো নচিকেতা যোশী, আরও 3 জন রয়েছে, মোট 5 জন আমাদের এই মামলায় রয়েছে। আর ওই আর অন্যদের পক্ষে কে আমরা জানি না, সেখানে যা অন্যরাও থাকবে কিন্তু এবং একসাথে সবগুলি মামলা 2014 যে মূল মামলাটার সাথে সবগুলি ব্র্যাকেট হবে, কারণ আইএ পিটিশন সাধারণত কোনো একটা মূল মামলা ছাড়া আইএ পিটিশন হয় না, সেই জন্য আমরা সেটাতে গেছি। তো এটা কেন আজকে আমি আমাদের ল ডিপার্টমেন্টের কাছে দিল্লি থেকে পাঠালো সেই জন্য ভাবলাম আপনাদেরকে জানিয়ে দিই। অযথা এর জন্য ওই রাস্তায় ধর্ণা দিতে হবে, কিচ্ছু করতে হবে না। আমরা ধর্ণায় বিশ্বাসী নই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ধর্ণা শুধু যদি রাজনীতি করার জন্য রাজনীতি করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, আমরা এটাতে খোলা মনে, কিন্তু এর মধ্যে যদি কনস্পিরেসি হয় ষড়যন্ত্র হয় তাহলে নিশ্চয়ই আমরা সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এটা জানিয়ে রাখলো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও এই ধরনের ভিন্ডিকটিভ নয়, সে সোজা মনে আমরা খোলা মনে, নতুবা আমি সুপ্রিম কোর্টে যাওয়ার আমাদের কোনো দরকার ছিল না। আমরা যেন আমাদের অফিসাররা যেন আমাদের তো সুপ্রিম কোর্ট কিচ্ছু করতে পারবে না, কিন্তু যাদের দিয়ে সই করাবো তাদের তো সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিতে পারবে, সেখানে কিচ্ছু করার কারো থাকবে না আগেও। এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে এটা নিয়ে যেন আর কোনো দিন কোনো কথা না উঠে। এই জন্য আমরা শিক্ষকতা যাইনি, আমরা সম্পূর্ণ দেখলাম যে এটা নিয়ে সুপ্রিম কোর্টের অর্ডার এবং সেখানে আমরা কোনো মতেই এর থেকে নড়ার সুবিধা নেই, শিক্ষকতা তাদের রাখবে না। এখন যদি সুপ্রিম কোর্ট আবার বলে দেয় এই দিন যে শিক্ষকতা আমরা পারবো নেবে কি না, আমরা উইল এগ্রি, কারণ কতগুলো বাধা আছে, টেটের ব্যাপার রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, অনেকগুলি প্রশ্ন আছে। এটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরে দেখা যাবে, কন্টিনিউশন থাকাটা কঠিন আছে বলে মনে হয়, এটা এটা বুঝতে হবে, এটা আইনের ব্যাপার, এটা এক্সপার্টদের সাথে কথা বলে কারো ক্ষতি করার জন্য আমরা কিছু করব না। আমাদের তরফ থেকে যদি স্কোপ থাকে কোনো কিছুর নিশ্চয়ই আমরা হেল্প করব। আমরা তাদের মধ্যে যাদের অনেক বেশি হয়ে গেছে তাদের টেটে টিকেছে তাদের তো আমরা এজ রিল্যাক্সেশন দিয়ে আমরা তাদেরকে
টেটের বহু শিক্ষক এখনো আমাদের শিক্ষা দপ্তরে রয়েছে যারা টেট কোয়ালিফাই করেছে, তাদের বয়স ছিল না, আমরা ক্যাবিনেট নিয়ে এটাকে রিল্যাক্স করে দিয়েছি। আচ্ছা, আরেকটা আমার শেষ প্রশ্ন, এই যারা প্রাইমারি স্কুলের টিচার ছিল, এরকম কি কোনো প্রপোজাল ছিল, মানে একটা কনফিউশন ছড়া ছিল তাদেরকে নাকি পিওনের চাকরি দেওয়া? এটা গ্রুপ ডি পোস্ট আছে, গ্রুপ ডি পোস্ট আছে, গ্রুপ সি আছে, বিভিন্ন স্তরের, আমরা সেটা চিন্তা করব। পিজিটি যারা ছিল নিশ্চয়ই শিক্ষকতা, আরে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের বিচার করা হবে। তো এক্ষেত্রে গ্রুপ ডি পোস্ট কিছু আছে, কাদেরকে কি নেওয়া হবে এখন আমরা ঠিক, আমরা পোস্ট আমরা ইচ্ছা করলে তো পোস্ট বানিয়ে ফেলতে পারি না, আমরা মোটামুটি যেগুলি ভ্যাকেন্ট আছে এর মধ্যে খুঁজে বের করেছি, এরকম এমন কোনো আমরা সিদ্ধান্ত নিইনি। কিন্তু সেটা সবটাই অবস্থা বিবেচনা করে মনে রাখতে হবে, 10,323 ছাড়াও বিরাট সংখ্যক বেকার রয়েছে, তাদের প্রতিনিয়ত চাপ রয়েছে, প্রতিনিয়ত বলছে, এবং অনেকগুলি মেসেজ আছে দেখলে আপনারা আশ্চর্য হবেন যে এরা এদেরকে নিয়ে এত কেন গভর্নমেন্ট মায়াকান্না করছে, কেন গভর্নমেন্ট মায়াকান্না করছে আমাদেরকে নিয়ে চিন্তা না করে, শুধুমাত্র 10,323 এরকম অনেক অসংখ্য প্রতিদিন শত শত মেসেজ আসছে, এটাও ব্যাপার ভাবতে হবে। শুধু ওয়ান সাইডেড, যারা যারা 10,323 তারা যেমন আমাদের রাজ্যের লোক, অন্য বেকাররাও কিন্তু আমাদের রাজ্যের লোক, সেটাও ভাবতে হবে। এবং আমরা আমাদের সরকার থেকে তাদেরকে বাদ করিনি, সুপ্রিম কোর্ট বাদ দিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট চূড়ান্ত হিয়ারিং এর পর বাদ দিয়েছে। এবং এই জন্য আমরা জানেন তাদের এই যে জিনিসটা সৃষ্ট হয়েছে, এই জন্য আমরা একটা কমিশন পর্যন্ত বসিয়েছি, কেন এই যে এদেরকে নিয়ে ছেলে গেলা, এই যে বলছে পিক অ্যান্ড চুজ কেন হলো, এবং সবগুলি বলা হয়েছে সম্পূর্ণ সংবিধান বিরোধী হয়েছে। হাইকোর্টের সুপ্রিম কোর্টের যে রায়, হাইকোর্টের রায়টি সুপ্রিম কোর্ট বহাল রেখেছে, সেটা পরিষ্কার বলা হয়েছে ইলিগেল, অ্যাপয়েন্টমেন্ট ইজ ইলিগেল, তো আমরা কি করব, ফল্ট ইজ ফল্ট। তারপরেও আমরা গেছি, কিন্তু এক্সটেনশন নিয়েছি, কিন্তু মূল চাকরিতে আমরা যাওয়ার সুবিধা নেই।